সালাম আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। যেটা নিয়ে কথা বলবো সেটা আমার থাম্বনেল দেখে বুঝতে পারছেন, সেজন্য কথাগুলো শুনতে আসছেন। কথাগুলো শোনার পর, বোঝার পর যদি মনে হয় যে আমার চ্যানেল আপনাকে কোনো কিছু দিতে পারবে, তাহলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকনটিতে প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। খেলায় বাজি ধরা হয়, শক্তিও প্রবাহিত হয়, দল যেন আগুনের মতো, বিজয়ও সামনে আসন্ন। সো বাই দ্য ওয়ে, আজকে বলতে চাচ্ছিলাম যে ওয়ান এক্স বেটে আমরা যারা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ডিপোজিট করি, যেমন আপনারা যেমন ওয়ান এক্স বেটের এখানে ডিপোজিট মেথডের ভিতরে গিয়ে আপনারা দেখতে পারেন, এখানে মোবাইল ব্যাঙ্কিংয়ের কিছু জায়গা আছে, যেমন রকেট আছে, নগদ আছে, উপায় আছে, ট্যাশট্যাক্স যেটা পে নগদ ফ্রি আছে, এগুলো দিয়ে যারা ডিপোজিট করি তারা অনেকে কিন্তু ডিপোজিটের টাকাটা আমরা পাচ্ছি না। সেটা নিয়ে অনেকে বিভ্রান্তি দিতে থাকেন যে কী করবেন, কীভাবে কী করবেন, সেটা কী কী লাগবে, কোন জায়গায় কী করবেন আপনারা। আমি বলি, যারা আমার ভিডিও অনেক আগে থেকে দেখেন তারা অনেকেই জানেন যে আমি বারবার বলে আসছিলাম যে ওয়ান এক্স বেটে মোবাইল ব্যাঙ্কিংয়ে না যাওয়াটাই বেটার, কারণ মোবাইল ব্যাঙ্কিংয়ে অনেক ঝামেলা করে, ঠিক আছে। সো সেই কারণে আপনারা পারফেক্ট মানিটা ইউজ করতে পারেন, বা এজেন্টশিপের ভিতরে যেতে পারেন, বা এজেন্টের মাধ্যমে ডিপোজিট করে নিতে পারেন বা উইথড্র করে নিতে পারেন, মোবাইল ব্যাঙ্কিং এড়িয়ে চলার চেষ্টা করুন। আর আপনারা যদি ওয়ান এক্স বেটে অ্যাকাউন্ট করতে চান এবং 130% বোনাস পেতে চান, তাহলে টিম প্রো প্রোমোকোডটা ইউজ করুন এবং ভিডিও ডিসক্রিপশনের যে লিঙ্কটা আছে ওই লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্টটা করে নিতে পারেন যদি আপনাদের মন চায়। বাট যা করবেন আপনার নিজস্ব জায়গা থেকে, আপনার চিন্তাভাবনা থেকে। আর টাকা অ্যাড না হলে কোথায় কীভাবে কেমনে মেল করবেন, মানে কী করে মেল করবেন, ঠিক আছে। যেমন দেখুন, এখান থেকে এই আগে বলি যে কখন প্রবলেমটা হয়। প্রবলেমটা হয় যখন দেখা গেছে যে র্যান্ডমলি ডিপোজিট হচ্ছে, হিউজ পরিমাণ ডিপোজিট হচ্ছে একটা সময়ের ভেতরে, যেমন মনে করেন যে খুব জ্যাম লেগে যাচ্ছে, যেমন একটা ম্যাচের মধ্যে বা একটা সিজন চলতেছে ওই রকম সময়ে। আর সবসময় চেষ্টা করবেন আপনারা, মানে যেই সময় খুব জ্যাম সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে বা অনেক জ্যাম থাকে, তাড়াহুড়ো থাকে, ওই সময়টা ডিপোজিট না করার জন্য, যেমন ম্যাচ ইন প্লের সময়, এই সময় ডিপোজিট না করার জন্য, কারণ তখন অনেক চাপ থাকে। আপনার একটা অফ টাইমে ডিপোজিট করে নেন, দুপুরবেলা বা যখন গেম থাকে না, রিল্যাক্স একটু ডিপোজিট করে নেন, তখন কোনো সমস্যা হয় না। এখন সাপোজ মনে করেন আপনারা এখান থেকে ডিপোজিটে গেলেন, ডিপোজিটে যাওয়ার পরে এখানে দেখুন আপনার রকেট বা নগদ বা উপায় বা নগদ ফ্রি ট্রাস্টে যেভাবে হোক আপনারা দিলেন, আপনার টাকাটা আসলো না। এখানে কিন্তু লিখে দিয়েছে আপনি যদি 3 ঘন্টার মধ্যে গেমিং অ্যাকাউন্টের ডিপোজিটের টাকা না পান, অনুগ্রহ করে লেনদেনের প্রমাণসহ আমাদের ইমেল অ্যাড্রেস transaction@bn1xbteam.com এ যোগাযোগ করে পরবর্তী বিবরণের জন্য দয়া করে লিখুন আপনার প্লেয়ার আইডি, ট্রানজাকশন, এগুলো কিন্তু আমরা লিখে দিয়েছি কীভাবে দেখবেন। এখন অনেকে মেলটা করতে পারেন না, আবার মেল করার পর অনেকের টাকাটা আসে না, কী জন্য আসে না সেটাই আমি বলবো। আগে দেখাই কীভাবে আপনারা মেলটা করবেন। মেলটা করবেন জাস্ট আগে বলি, মেলের ভিতরে আপনারা কী কী লিখে দেবেন বা কীভাবে করবেন। মেলটা করবেন আপনারা এই যে দেখুন এইভাবে, যেমন আপনারা এখান থেকে দেখুন info@bn1xbteam, এটাতে আপনারা এইভাবে লিখে দেবেন, জাস্ট যেভাবে লিখছি, আই রিকোয়েস্ট ডিপোজিট এত টাকা, মোবাইল ব্যাঙ্কিং নগদ, মাই অ্যাকাউন্ট ব্যালেন্স ইস্টার দাও, মানে আপনার প্লেয়ার আইডিটা দিবেন, ট্রানজাকশন আইডিটা দিবেন, ক্লায়েন্ট মাই নগদ পার্সোনাল নাম্বারটা দিবেন, এজেন্ট নগদ নাম্বারটা দিবেন, ডেটটা দিবেন এবং টাইমটা দিবেন, কত টাইম, আর একটা স্ক্রিনশট দিয়ে দিবেন, সেম এরকম যেমন আপনার অ্যাপ থেকে নিয়ে এরকম একটা স্ক্রিনশট দিয়ে দিবেন, এরকম একটি স্ক্রিনশট তাদেরকে পাঠিয়ে দিবেন, এটা দিতে পারেন। সো এরকম একটি স্ক্রিনশট আপনারা দিয়ে দিতে পারেন, ঠিক আছে। এরকম স্ক্রিনশট দেওয়ার পর ওরা আপনাকে একটি মেল করবে, জাস্ট এরকম, থ্যাংক ইউ ফর ইউর মেসেজ, ইউর রিকোয়েস্ট উইল বি প্রসেস অন এ ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস, উই আস্ক ইউ নট ডুপ্লিকেট দ্য মেসেজ ইন আদার ইমেল থ্রেড অ্যাজ দিস উইল ইনক্রিজ দ্য প্রসেসিং টাইম অফ ইউর রিকোয়েস্ট। মানে আপনার ইমেলের জন্য ওরা ধন্যবাদ জানাইছে এবং আপনার ইমেলটা যেটা ওরা পাইছে আপনাকে একটি কেস নাম্বার দিয়েছে, দেখুন এখানে একটি কেস নাম্বার দেওয়া আছে, এই কেস নাম্বার এগেনস্টে আপনার কাজটা পর্যায়ক্রমে প্রক্রিয়াধীন হবে, মানে একজনের পর একজনের, যে আগে আসছে তারটা আগে দেবে। এখন আপনি যদি ফ্রাস্ট্রেটেড হয়ে যদি বারবার মেল করতে থাকেন, বারবার নতুন কেস ক্রিয়েট করতে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ওরা ফ্রাস্ট্রেটেড হয়ে আপনার মেলটা কিন্তু ওরা ব্লকলিস্টে ফেলে দেবে, তার মানে আপনার অ্যাকাউন্টটা ওরা ব্লকলিস্টে রেখে দেবে, আপনাকে কোনো সার্ভ করা করবে না। কারণ একটা কেস যখন আপনি কেস নাম্বারটা পেয়ে গেছেন, তার মানে আপনি রিপ্লে পাবেন, সেটা একদিন হতে পারে, 2 দিন হতে পারে, যেহেতু পুরো ওয়ার্ল্ড ওয়াইড জিনিসটা নেটওয়ার্কিংটা বিস্তৃত, সেক্ষেত্রে ওদেরকে একটু লেট হতেই পারে। এখন কথা হচ্ছে, আপনারা যদি মেইলে না গিয়ে যদি আপনারা লাইভ চ্যাটে যান, সেক্ষেত্রে কী করুন, লাইভ চ্যাটে গেলে ওদের লাইভ চ্যাটের মাধ্যমে যদি ওদের লাইন পাইতে হইলে তো ভাই ইনশাল্লাহ, মানে আলহামদুলিল্লাহ, হিউজ পরিমাণ টাইম লাগে, ঠিক আছে।
ওই সময়টা পর্যন্ত ওয়েট করার পরে যদি আপনারা পান সেক্ষেত্রে ওই সব ইনফরমেশানগুলো অবশ্যই দিবেন। প্লেয়ার আমি আবার বলে দিচ্ছি, দেখাই আপনাকে কোন ইনফরমেশানগুলো। এখানে দেখুন প্লেয়ার আইডি নং, ট্রানজাকশন নং, ক্লায়েন্ট নং, এজেন্ট নং, ডেট টাইম, ঠিক আছে, আর অ্যাকাউন্টের নাম্বারটা, ঠিক আছে। সো এগুলো দেওয়ার পর আপনারা ওখানে আপনার যেই আপনি টাকাটা পাঠিয়েছেন আপনার মোবাইলের মাধ্যমে স্ক্রিন রেকর্ডটা করে নেবেন, যে অ্যাপসের মাধ্যমে পাঠিয়েছেন, নগদ বা বিকাশ বা রকেট এগুলোর মাধ্যমে পাঠিয়েছেন, সেটা স্ক্রিন রেকর্ড করে ওদেরকে লাইভ চ্যাটে যদি কথা বলেন সেক্ষেত্রে ওরা দিয়ে দিবে। একটা ব্যাপার কি, ওরা কিন্তু টাকা মারার জন্য বিজনেসে আসেনি, আর বিজনেস যদি এইভাবে টাকা মেরে দিত সেক্ষেত্রে কিন্তু ওরা বিজনেসটা রান করতে পারতো না। সো আমাদের কিছু গাফিলতির কারণে বা আমাদের কিছু মানে বোঝার একটু ভুলের কারণে আমরা কিন্তু টাকাটা পাই না। দেখা যাচ্ছে আমরা রাত 12টা 1টার সময় কিন্তু আমরা রকেটের নগদে মোবাইলে লেনদেন করে থাকি, এগুলোর তো কোনো মানে হয় না। একটু অফ টাইমে লেনদেন করেন, ঠিক আছে। তারপর আমি বারবার বলি যে মোবাইল ব্যাঙ্কিংয়ের থেকে দূরে থাকেন, দূরে থাকেন, তারপর আপনারা শোনেন না। যাক, মোবাইল ব্যাঙ্কিং করেন সেজন্য একটু প্যারা পোহাইতে হবে, সব কিছু তো সহজ হলে হয় না, এগুলো তো সহজ কাম না। যদি আপনারা আমার যদি ওয়ানএক্স বেটের অ্যাকাউন্ট করতে চান তাহলে অবশ্যই নিচের যে লিঙ্ক আছে ওই লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্টটা করে নিন এবং প্রোমো কোডটা টিম প্রো হিসেবে ইউজ করতে পারেন। প্রোমো কোডের জায়গায় টিম প্রোটা বড় হাতে লিখে দেবেন, এখানে আমি লিখে দিয়েছি। সো যদি মনে চায়, যদি ভিডিওটি ভালো লেগে থাকে, কথাগুলো ভালো লেগে থাকে, আর এই ডিপোজিটের প্রবলেমগুলো এরকম অহরহ হয় কখন, যখন একটা সিজন চলে বা যখন একটা জ্যামের সৃষ্টি হয় বা যখন খুব তাড়াহুড়া থাকে তখন, ঠিক আছে। সব মোবাইল ব্যাঙ্কিং এরিয়া যাওয়ার চেষ্টা করুন, বা দুপুরের দিকে বা 12টার পরের দিকে বা 10টার পরের দিকে, সকাল 10টা বা দুপুর 12টার পরের দিকে যদি ডিপোজিট করেন সেক্ষেত্রে কোনো প্রবলেম হয় না আমি যতটুকু জানি, ঠিক আছে, ওরা কোনো প্রবলেম করে না। বাট ওই যে ইন প্লের সময় যদি এরকম আপনারা ডিপোজিট করেন হুটহাট করে তখন কিন্তু একটু ঝামেলা হয়ে যায়। আর মাথা রাখবেন, একটা মোবাইল নাম্বার দিয়ে কিন্তু একটা অ্যাকাউন্টে ডিপোজিট করবেন, একটা মোবাইল পার্সোনাল নাম্বার দিয়ে কিন্তু 10-12টা অ্যাকাউন্টে ডিপোজিট করার চেষ্টা করবেন। ওরা কিন্তু আপনার প্রতিটা ইচ অ্যান্ড এভরি স্টেপ কিন্তু ওরা আপনাকে ট্র্যাক করতেছে। সো একটু ভেবেচিন্তে যা করা করবেন, এতটা ইজি না, ঠিক আছে। এটা জাস্ট আপনাদেরকে ভয় দেখাচ্ছি না, জাস্ট রিয়েলিটিটা বলতেছি, ঠিক আছে, এতটা সহজ না। যখন সো বাই দেওয়া কথাগুলো আশা করি ভালো লাগছে, যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখবেন। কথা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত আসসালামু আলাইকুম।